আসসালামু আলাইকুম বন্ধুরা, আমাদের ছাদ বাগানের আরেকটি পর্বে আপনাদের স্বাগতম জানাচ্ছি। তো ছাদ বাগানের এই পর্বে আমরা আজকে দেখাবো কিভাবে আদর্শ মাটি তৈরি করতে হয়। তো মাটি তৈরিটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছাদ বাগানের ক্ষেত্রে, কারণ মাটিতেই সকল পুষ্টি উপাদান থাকে যেগুলো গাছ গ্রহণ করে। তো আজকে আপনাদের দেখাবো আমরা মাটি কিভাবে তৈরি করি, চলুন দেখে নেওয়া যাক। তো এই যে দেখছেন, এই যে মাটিগুলো দেখছেন, এগুলো হচ্ছে আমার গোবর মিশ্রিত মাটি। এখানে আগে আমি গোবর মিশিয়েছিলাম। তো এই গোবর মিশ্রিত মাটির সাথে আজকে আমরা যে মাটিগুলো যে আদর্শ হবে তার জন্য কিছু মানে সিলেকশন যেটা, এটা আমরা মিশাবো মাটির সাথে। এবং তার সাথে আমাদের আছে হচ্ছে ইউরিয়া, পটাশ, এটা হচ্ছে ইউরিয়া সার, এটা হচ্ছে পটাশ, আর এটা হচ্ছে আমাদের ড্যাপ সার। তো এইটার তিনটা সার আমরা মাটির সাথে মিশাবো। চলুন আজকে মাটি তৈরির আগে আমরা সারগুলো মিশিয়ে নিই। তো এই নিলাম হচ্ছে ইউরিয়া। তো এটা হচ্ছে মাটির সাথে মিশাবো, ফোকাস করে দিই। এটা আমরা মাটির সাথে মিক্সড করতেছি, দেখুন ইউরিয়া। এখানে হচ্ছে আমরা 50 গ্রামের মতো ইউরিয়া সার নিচ্ছি। তারপরে হচ্ছে আমরা দেখুন কিছু পরিমাণ ড্যাপ সার এটা নিচ্ছি, এটাও মিক্সড করতেছি। তারপরে আমরা নিব হচ্ছে আমাদের হচ্ছে পটাশ সার। হচ্ছে মাটিতে কোনো পোকামাকড় থাকলে অথবা জীবন থাকলে এগুলো ধ্বংস করে দিই। পটাশ সার অল্প পরিমাণে আমরা এই যে ছিটিয়ে দিলাম মাটির সাথে, দেখুন এই হচ্ছে পটাশ সার। এখন হচ্ছে এই যে মাটিটা আমরা মিশালাম, মাটিটা ঝুরঝুরে থাকার জন্য, যাতে গাছের শিকড় সহজে খাবার গ্রহণ করতে পারে, এর জন্য হচ্ছে আমরা বালু মিক্সড করব। বালুটা হচ্ছে সিলেকশন বা মোটা বালুটা মিক্সড করলে মাটি হচ্ছে ঝুরঝুরে থাকবে। তো চলুন আমরা এখন বালুটা মিক্সড করি। এই দেখুন এই যে বালু, এটাকে আমরা হচ্ছে এটার সাথে মিক্সড করব। বালু মিক্সড করলে হচ্ছে মাটিটা ঝুরঝুরে থাকে। আপনারাও ছাদ বাগানে এভাবে মাটি তৈরি করবেন। এভাবে মাটি তৈরি করলে গাছের পুষ্টি উপাদান মাটিতে বিদ্যমান থাকবে এবং গাছ খুব সুন্দর স্বাস্থ্যবান হবে এবং গাছের শিকড়গুলো সহজেই মাটি থেকে খাদ্য গ্রহণ করতে পারে। এখানে যেহেতু আগে গোবর মিশিয়ে দিয়েছিলাম, এখন আপনারা সার মিশানোর পরেই এখানে ক্যারেট অথবা ড্রাম, এখানে আগে গোবর মিশ্রিত ছিল মাটিটাতে, তাই অন্যান্য কিছু রাসায়নিক সার মিশিয়ে আমরা মাটিটা প্রস্তুত করলাম। এখন আপনারা টবে অথবা ক্যারেট অথবা ড্রামে, ছোটো ড্রামে আপনারা এই মাটিগুলো ভর করে আপনারা গাছ লাগাতে পারেন। তো আজ এই পর্যন্তই বন্ধুরা মাটি তৈরির এটা। তো আপনাদের সাথে আগামী পর্বে অন্য কোনো ভিডিও নিয়ে দেখা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।